এই মুহূর্তের মধ্যে পাওয়া আজকের সব থেকে বড় খবর, এবার বিশাল বড় চাপে পড়ে যেতে পারেন তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তৃণমূল কংগ্রেস তৃতীয়বার বাংলায় ক্ষমতায় এসে যেভাবে বাংলার প্রতিটা জেলায় জেলায় ভোট পরবর্তী হিংসা ও দুর্নীতি ছড়িয়েছেন, তার বিরুদ্ধে এবার গর্জে উঠলেন বিজেপির একাধিক নেতার নেতৃত্ব। এবার বিশাল বড় চাপে পড়ে যেতে পারেন পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুরা, বিস্তারিতভাবে জানিয়ে দেবো ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এরকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। এবার তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশাল বড় চাপে পড়ে গেলেন, কারণ ভোট পরবর্তী হিংসা ও দুর্নীতির পিছনে অভিযুক্ত রয়েছেন তৃণমূল কংগ্রেসের একাধিক হারবাত বাহিনী গুন্ডা। কারণ এরা ভোটের পর ক্ষমতায় এসে যেভাবে একাধিক বিজেপি কর্মীদের উপর আক্রমণ করেছে, একাধিক বিজেপি কর্মীকে খুন করেছে, তার জেরেই এবার বিশাল বড় চাপে পড়তে পারেন তৃণমূলের হারমাত বাহিনী গুন্ডারা। এদের হাইকোর্ট থেকে সরাসরি রায় দেওয়া হয়েছে যে ভোট পরবর্তী হিংসায় অভিযুক্ত যাদের নাম রয়েছেন তাদের বিরুদ্ধে সিবিআই তদন্ত করা হবে, এমনটাই কিন্তু হাইকোর্ট সূত্রে খবর।